হাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমি আপনাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নাইট স্কিন কেয়ার রুটিন। এর আগের দিন শেয়ার করেছিলাম মর্নিংয়েরটা, এরপরে আজকে শেয়ার করব রাত্রের বেলাটা, নাইটেরটা। তো দেখতেই পাচ্ছেন পিছনে আমার মেয়ে কীরকম লাফালাফি করছে, অদমাইসি করছে। ও হচ্ছে দেখতে চাইছে আমি কীরকম করে ভিডিও বানাই, তো ওই কারণে ও আজকে চলে আসছে। তো চলুন বেশি কথা না বলে স্টার্ট করি। তো ফার্স্টে স্কিন কেয়ার স্টার্ট করার আগে ফার্স্টে আমি আমার স্কিনটাকে পরিষ্কার করব। তো এই কারণে আমার চুলটা আমি আগে সিকিউর করে নিয়েছি, এরপর আমি স্কিনটা ওয়াশ করব। তো আমি এখন ফেস ওয়াশ ইউজ করছি না রাত্রের জন্য। রাত্রেবেলা যেহেতু সারাদিন আমরা প্রচুর ধুলো ময়লাতে ঘোরাঘুরি করি, তো রাত্রেবেলা একটু স্পেশাল কিছু করলে সেটা স্কিনের জন্য খুব ভালো হয়। তো আমি আর রাত্রেবেলা এখন ফেস ওয়াশটা ইউজ করছি না, আমি একটা বাড়ির তৈরি ফেস ওয়াশ বলতে পারেন, তো সেটা বানাচ্ছি এবং বানিয়ে সেটা আপনাদের সাথে শেয়ারও করছি। সেটা দিয়ে আমি আমার মুখটা ওয়াশ করব। তো সেটা কিভাবে বানাই চলুন দেখি। আমার এই ক্লিনজারটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি ফার্স্টে বেসন। বেসন তো প্রত্যেকের বাড়িতেই থাকে, তো বেসন ইউজ করবেন। আমি নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এতে 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি দুধ। এরপর এটা মিক্স করে নিচ্ছি। আমার আরেকটু দুধ লাগবে, তো আরেকটু নিয়ে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে, এরপর আমি মুখটা ওয়াশ করে তারপর ফিরে আসছি। হাই, আমি ওয়াশ করে নিয়ে ফিরে চলে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মুখটা ফ্রেশ লাগছে। আগে যখন আমি ওয়াশ করতে যাওয়ার আগে দেখতে পেয়েছিলেন মুখটা কতটা ডাল ছিল, নোংরা ছিল, বাট এখন মুখটা দেখুন কতটা ফ্রেশ হয়ে গেছে। তো এই কারণে বলে মাঝে মাঝে ঘরের যে জিনিস থাকে সেইগুলো ইউজ করা খুব খুব ভালো, স্কিনের জন্য খুব ভালো এবং আপনার মুখটাকেও খুব ফ্রেশ রাখবে। তো চলুন এবারে নেক্সট স্টেপে চলে যাই। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি টোনার। টোনারটা আমি এখন হালকা গরম পড়ে গেছে, তো ওই কারণে ফ্রিজের মধ্যে রাখি। এতে হয় কি টোনারটা ঠান্ডা থাকে, রোজারটা ঠান্ডা থাকে, মুখটা যখন নিই না খুব ফ্রেশ লাগে।
এরপর নিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার তো জানেন আমি ইউজ করি ফ্ল্যাভিয়ার ফেস অ্যান্ড বডি ময়শ্চারাইজার, তো সেটাই আমি নিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি এর উপর হচ্ছে নারিশিং ক্রিম। এটা এমন একটা ক্রিম, এটা রাত্রেবেলায় জেনারেলি ইউজ করা হয়, তো এটা আপনার স্কিনকে নারিশ করবে, একটা গ্লো দেবে এবং স্কিনের যে স্কিন টোনটাকে লাইট করে, তা যদি কোনো স্পট আরে থাকে সেগুলো সমস্ত ক্লিয়ার করে দেয়, ধীরে ধীরে ক্লিয়ার করে দেয়। তো এটাও ফ্ল্যাভিয়ার নারিশিং ক্রিম, বাট এর ওপরে যে স্টিকারটা ছিল ওটা আমার মেয়ে ছিঁড়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, তাই এই স্টিকারটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। খুব অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি। এরপর লিপ বাম, লিপ বামটাও আমার ফ্রিজেই থাকে। হাতেও ওই বডিতে আর কি ইউজ করে নিচ্ছি এই ফেস অ্যান্ড বডি ময়শ্চারাইজারটা, এটা বডির জন্য খুবই ভালো। জাস্ট এইটুকুই যথেষ্ট। মোটামুটি কমপ্লিট। এরপর লাস্টে একদম আমার ফেভারিট এরকম একটা পারফিউম, এটা আমার দারুণ লাগে, এটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তো দারুণ লাগে সেন্টটা আমার। রাত্রেবেলা একটু পারফিউম না নিলে মানে মনটা ফ্রেশ ফ্রেশ লাগে না, তার জন্য একটু পারফিউম নিতেই হবে। মোটামুটি আমার স্কিন কেয়ার কমপ্লিট। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা, আশা করছি খুব ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই
একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্লিজ একটু শেয়ার করে দেবেন। বাই বাই।